প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের নন্দিতা ম্যাম আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 9 এ আমাদের জীবনের প্রযুক্তি বিষয় নিয়ে আসলাম তোমরা সবাই বিজ্ঞান বইটা খুলো ম্যামের মুখামুখি আর রিডিংটা একটু পড়ো তারপর আমরা প্রশ্ন করব আমাদের জীবনের প্রযুক্তি যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত সহজ এবং আরামদায়ক করে নিচের ছবিতে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি দেখানো হয়েছে তুমি কি সেগুলো খুঁজে বের করতে পারো দেখো একটা ঘরের ছবি দেখছো এখানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করতে তুমি একটু দেখো বাসস্থানে ব্যবহৃত প্রযুক্তি কি কি প্রযুক্তি আমরা ব্যবহার করছি ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কি কি প্রযুক্তি দৈনন্দিন জীবনে ব্যবহার করি দৈনন্দিন জীবনে প্রযুক্তি দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি দেখো প্রযুক্তির ব্যবহার নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তোমরা এরকম একটা ছক তৈরি করবা ব্যবহারের ক্ষেত্র ব্যবহৃত প্রযুক্তি বাসস্থানে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে খালি ঘরে লিখবে খেলাধুলায় আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি এ ঘরে লিখবে বিনোদনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি ছকাকারে তা সুন্দর করে লিখবে চিকিৎসা ক্ষেত্রে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তা সুন্দর করে ছকে লিখবে বাড়ি খেলাধুলা বিনোদন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি সময়ের একটি তালিকা তৈরি করো কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো যেহেতু আমরা ক্লাস নিতে পারছি না সহপাঠীর সাথে আলোচনা করতে পারছি না তোমরা নিজেরাই ছক করে এ ছবি দেখে প্রযুক্তি কি কি ব্যবহার করছি আমরা সেটা নিজেরাই খাতায় এসডব্লিউ করে নেবা প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি অনলাইন ক্লাস নিচ্ছি সেটাও এক ধরনের প্রযুক্তি এখন দেখো 63 পৃষ্ঠায় আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করি আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি বাসস্থানে প্রযুক্তি আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তি ব্যবহার দেখতে পাই এগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক বাতি ইস্ত্রি বৈদ্যুতিক পাখা টেলিভিশন রেডিও মোবাইল ফোন কম্পিউটার ইত্যাদি রান্নাঘরও নানা ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন গ্যাসের চুলা রেফ্রিজারেটর রাইস কুকার মাইক্রোওভেন ইত্যাদি তাহলে আমাদের বাড়িতে নানা ধরনের প্রযুক্তি ব্যবহারের মধ্যে কী কী প্রতিদিন আমরা বাতি ছাড়া একটা দিনে একটা মুহূর্ত চলতে পারি না ইস্ত্রি করে কাপড় ধোয়ার পর কাপড়ের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ইস্ত্রি ব্যবহার করি বৈদ্যুতিক পাখা এ গরমের দিনে ফ্যান ছাড়া তোমরা এক মিনিট থাকতে পারবে না টেলিভিশন যেটা তোমাদের নিত্যসঙ্গী বিনোদনের জন্য দিচ্ছে রেডিও মোবাইল ফোন যেটা তোমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছ কম্পিউটার ইত্যাদি তাহলে এগুলো সবগুলো কি প্রযুক্তি দুই নম্বরে দেখো খেলাধুলায় প্রযুক্তি এখানে কম্পিউটার দেখতে পাচ্ছ টেলিফোন দেখতে পাচ্ছ টেলিভিশন দেখতে পাচ্ছ এগুলো সব প্রযুক্তি খেলাধুলায় আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করছি খেলাধুলায় অনেক প্রযুক্তির ব্যবহার রয়েছে শুধুমাত্র বাসস্থানের প্রযুক্তি না আমরা খেলাধুলায় প্রযুক্তি ব্যবহার করে থাকি কি কি করছি খেলাধুলায় ব্যবহৃত প্রযুক্তির মধ্যে রয়েছে খেলাধুলায় বিভিন্ন সামগ্রী যেমন ফুটবল টেনিস র্যাকেট ক্রিকেট ব্যাট ও বল পোশাক জুতা ইত্যাদি বর্তমানে অনেক খেলাধুলায় ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে দেখো কি কি প্রযুক্তি খেলাধুলায় ব্যবহার করছে তোমরা ছবিতে দেখো এগুলো হচ্ছে প্রযুক্তির খেলাধুলায় প্রযুক্তির ব্যবহার প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরবর্তী পৃষ্ঠা দেখো সবাই আমার সাথে বইয়ের পৃষ্ঠা উল্টা বিনোদনের প্রযুক্তি এখন আসছে কি বিনোদনের প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি আমরা দৈনন্দিন জীবনে বিনোদনের ক্ষেত্রে কি করি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি এগুলোর মধ্যে কম্পিউটার প্রযুক্তি অন্যতম কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের খেলা সিনেমা বা নাটক দেখা এবং গান শোনা যায় সঙ্গীতের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যেমন তবলা হারমোনিয়াম গিটার বেহালা পিয়ানো ড্রামস সিডি ডিভিডি প্লেয়ার ইত্যাদি আবার বিনোদন কেন্দ্রে নানা ধরনের রাইড যেমন নাগরদোলা রোলার কোস্টার ইত্যাদি রয়েছে এছাড়াও রয়েছে শিশুদের খেলনা এবং ছবি আঁকার উপকরণ
তাহলে বিনোদনের ক্ষেত্রে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করছি দেখো ছবিগুলোকে দেখো ছবিটি দেখলে তোমরা বুঝতে পারবে কি কি প্রযুক্তি আমরা বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করছি। এখন দেখো চিকিৎসায় প্রযুক্তি বিনোদনের প্রযুক্তির পর আসছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসায় প্রযুক্তি অগ্রগতি ডাক্তারদের সহজে রোগ নির্ণয় এবং রোগীকে উন্নত চিকিৎসায় সহায়তা করছে। বিভিন্ন ধরনের চিকিৎসা যন্ত্রপাতি উদ্ভাবন হয়েছে। সাধারণ চিকিৎসা যন্ত্রপাতির মধ্যে রয়েছে থার্মোমিটার স্টেথোস্কোপ ও রক্তচাপ মাপার যন্ত্র। শরীরের ভিতরে অঙ্গসমূহ পরীক্ষাতে রয়েছে এক্স-রে মেশিন ইলেকট্রিক কার্ডিওগ্রাম আল্ট্রাসোনোগ্রাফি এবং কম্পিউটার টমোগ্রাফি ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি সারা বিশ্বে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রথম দেখো আমরা প্রথমে একটু করে আবার একটু রিভিউ করি আমাদের জীবনের প্রযুক্তির মধ্যে আমরা কী কী পেয়েছি। বাসস্থানের প্রযুক্তি পেলাম, খেলাধুলার প্রযুক্তি পেলাম, বিনোদনের প্রযুক্তি পেলাম, চিকিৎসাক্ষেত্রে প্রযুক্তি পেলাম। শুধু এখানেই প্রযুক্তির ব্যবহার শেষ নয়, আমাদের কৃষিক্ষেত্র প্রযুক্তি আমাদেরকে নানানভাবে সাহায্য করছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা 65 পৃষ্ঠায় দেখো কৃষিক্ষেত্রে কীভাবে প্রযুক্তি আমাদেরকে সাহায্য করছে। নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। কৃষিকাজ ব্যবহৃত প্রযুক্তি দুগ্ধ খামার, ধান ক্ষেত, ফলের বাগান, সবজি ক্ষেত, এই ছকগুলো তোমরা খাতায় পূরণ করবে, ছবি দেখে দেখে পূরণ করবে। 66 পৃষ্ঠা বের করো সবাই। এখন দেখো কৃষিক্ষেত্রে প্রযুক্তি আমাদের কীভাবে সাহায্য করছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিচে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বর্ণনা করা হলো। কৃষি যন্ত্রপাতি কীভাবে কৃষিক্ষেত্রে আমাদের প্রযুক্তি সাহায্য করছে, যন্ত্রপাতি দিয়ে। কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যেমন ট্রাক্টর, নিড়ানি যন্ত্র, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র এবং দুধ দহন যন্ত্র ইত্যাদি। এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে স্বল্প সময়ে স্বল্প সংখ্যক মানুষ অধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ করতে পারে। তাহলে কৃষিক্ষেত্রে প্রযুক্তি কী কী করছে, ট্রাক্টর, নিড়ানি যন্ত্র যেগুলো আগেকার দিনে ছিল না, রোপণ যন্ত্র, পানি ছিটানোর যন্ত্র, সেচ পাম্প, ফসল কাটার যন্ত্র, দুধ দহন যন্ত্র ইত্যাদি দিয়ে আমাদেরকে প্রযুক্তি নানানভাবে সাহায্য করছে। দেখো ট্রাক্টর, ট্রাক্টর জিনিসটা কী ছবিতে সুন্দর করে দেওয়া আছে, দুধ দহন যন্ত্র তুমি দেখো, সেচ পাম্প কীভাবে পানি দিচ্ছে ফসলে। এখন দেখো ফসল উৎপাদন, শুধু এখানেই প্রযুক্তি আমাদের ব্যবহার করছি না, আমরা আরও প্রযুক্তি ব্যবহার করছি কৃষিক্ষেত্রে। দেখো ফসল উৎপাদন, রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয়। ফসল কীভাবে দ্রুত বাড়বে, আমরা কীভাবে ভালো ফসল পাবো, এই জন্য প্রযুক্তি আমাদেরকে সাহায্য করছে। ফসলে যদি কোনো প্রকার কীটপতঙ্গ রোগ আক্রমণ করে সেখানে কী কী ওষুধ ছিটাবে, প্রযুক্তি সেক্ষেত্রে আমাদেরকে সহায়তা করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে। এইসব নতুন জাতের শস্য কৃষককে অল্প পরিশ্রমে অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। এক্ষেত্রে কৃষকরা কী হচ্ছে, লাভবান হচ্ছে, পরিশ্রম করছে কম, তারা ফসল উৎপাদন করছে কি বেশি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ফলে কৃষকরা প্রচুরভাবে লাভান্বিত হচ্ছে। দেখো অন্যান্য কৃষি যন্ত্রপাতি, বন সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। বন সম্পদ সংগ্রহণ এবং নতুন উদ্ভিদের জাত সৃষ্টিতে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যান্ত্রিক কড়াতে সাহায্যে সহজে গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়। দেখো যান্ত্রিক কড়াতে কীভাবে গাছ কাটছে তোমরা ছবিতে দেখো। এটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিত প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন উদ্ভিদের প্রয়োজন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রকমের ফুল উৎপাদন করা হচ্ছে। একই গাছ একটা কিন্তু নানান ধরনের ফুল উৎপাদন হচ্ছে। দেখো তোমাদের মতো ছোটো ছোটো আমার গাছে পানি দিচ্ছে। যেমন উদ্ভিদ প্রযোজন প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন ধরনের ফুল উৎপন্ন করা হচ্ছে। ঘর সাজাতে বা পরিবেশের সৌন্দর্য বর্ধন করতে আমরা এসব ফুল ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে
আমাদের জীবনের প্রযুক্তির ব্যবহারটা আমরা সুন্দর করে পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলো প্রশ্নে ফিরে যাই। আজকে আমার প্রশ্ন হলো নাম্বার ওয়ান, প্রযুক্তি কি? দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তা বর্ণনা করো। এটা পাঠ্য বইয়ের প্রশ্ন। এক নম্বর প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, প্রযুক্তি কি? যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। দেখো, দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি, ম্যাম যেরকম করে নোট করে দিয়েছি হুবহুভাবে তোমরা নোট করবা। দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার, নাম্বার ওয়ান দেখো, বাসস্থানের প্রযুক্তি। তোমরা পাঠ্য বইয়ে দেখো, ম্যামের সাথে মিলাও। 63 পৃষ্ঠায় বাসস্থানের প্রযুক্তি আছে। আমরা বাড়িতে নানা রকম প্রযুক্তি ব্যবহার দেখতে পাই, এখান থেকে কম্পিউটার পর্যন্ত তোমরা বাসস্থানের প্রযুক্তিটা লিখবে। নাম্বার টু দেখো, খেলাধুলার প্রযুক্তি। খেলাধুলায় অনেক প্রযুক্তি ব্যবহার রয়েছে, থেকে বল, পোশাক, জুতা ইত্যাদি পর্যন্ত খেলাধুলার প্রযুক্তি লিখবে। তিন নম্বর দেখো, বিনোদনের প্রযুক্তি। আমাদের দৈনন্দিন জীবন থেকে গান শোনা যায় পর্যন্ত, এই গান শোনা যায় পর্যন্ত তোমরা বিনোদনের প্রযুক্তিটা লিখবে। সম্পূর্ণ লিখি নাই, কারণ আমার এই ক্লাসে সম্পূর্ণ লিখলে অনেক সময় লাগবে, সুতরাং আমি তোমার সংক্ষিপ্ত আকারে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে দাগ করে ফেলো। বিনোদনের প্রযুক্তি দেখো, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি, শরীরের ভিতরে থেকে ভূমিকা পালন করছে পর্যন্ত, শরীরের ভিতর থেকে ভূমিকা পালন করছে পর্যন্ত কি চিকিৎসা প্রযুক্তি। দেখো, বাসস্থানের প্রযুক্তি, খেলাধুলার প্রযুক্তি, বিনোদনের প্রযুক্তি, চিকিৎসা প্রযুক্তি, শুরু এবং শেষটা দিয়েছি, মাঝখানেরগুলো তোমরা বই থেকে সুন্দর করে নোট করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন আসো আমরা দুই নম্বর প্রশ্নে যাই। কৃষিক্ষেত্রে প্রযুক্তি কি কি ভূমিকা পালন করছে বলে তুমি মনে করো? এই যে আমি প্রশ্নটা দিয়েছি, উত্তরটা তোমাদেরকে সেম সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলো লেখো। দুই নম্বরের উত্তর তোমরা আসো, কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। তোমার কী মনে হয়, কৃষিক্ষেত্রে প্রযুক্তি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না? আমরা আজকে রিডিং করলাম কৃষিক্ষেত্রে, বিনোদনে, কী কী ক্ষেত্রে না প্রযুক্তি আমাদের সকল ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য এই লাইনটা তোমাকে অবশ্যই লিখতে হবে, কৃষিক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। তারপর দেখো, কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলো লেখো। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, কৃষি যন্ত্রপাতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের 66 পৃষ্ঠায় দেখো, কৃষি যন্ত্রপাতি। কৃষিকাজে বিভিন্ন ধরন থেকে দুধ দহন যন্ত্র পর্যন্ত ইত্যাদি এতটুকু লিখে কৃষি যন্ত্রপাতি শেষ করবে। ফসল উৎপাদন কীভাবে লিখবে, রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধী থেকে গম এবং আলু উদ্ভাবন করা হয়েছে পর্যন্ত ফসল উৎপাদন লিখবে। অন্যান্য কৃষি যন্ত্রপাতি কীভাবে লিখবে, বনজ সম্পদ সংগ্রহ এবং নতুন উদ্ভিদের জাত থেকে উদ্ভিদ সৃষ্টিতে প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা হচ্ছে অন্যান্য কৃষি প্রযুক্তি। এতটুকু হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা রিডিংটা আবারও পড়বে দুই তিনবার, প্রত্যেকটা বিজ্ঞানের রিডিং যদি তুমি না পড়ো প্রশ্নগুলো বুঝতে পারবে না। সকলকে ধন্যবাদ, আগামী ক্লাস থেকে আমন্ত্রণ এলো।